আমনের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানের একাদশে নেই সৌম্য সরকারের নাম, এটা কি ভুল নাকি ইঞ্জুরি শিকার হয়ে এই বিগ ম্যাচে নেই সৌম্য? না, ভুল নয়, ইঞ্জুরিতেও নেই। খোঁজ নিয়ে জানা গেল ব্যাটিংটা প্রত্যাশিত মানের না হয় আবাহনীর বিপক্ষে সৌম্যকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে সাদা কালো ম্যানেজমেন্ট। নির্জলা সত্য, আজ মঙ্গলবার আবাহনীর বিপক্ষে ম্যাচে ড্রপ করা হয়েছে সৌম্য সরকারকে। সবকিছু ঠিক থাকলে এখন তার দক্ষিণ আফ্রিকা সফরে থাকার কথা ছিল, কিন্তু ফর্মহীনতার কারণে এখন টেস্ট দল তো পরের কথা, ওয়ান ডে টি টোয়েন্টি দলেও নেই সৌম্য। আন্তর্জাতিক ক্রিকেটে রান করায় ভুগে এখন কোনো ফর্মেটে জাতীয় দলের জায়গা হয় না এই বাহাতি টপ অর্ডারের। সর্বশেষ ওয়ান ডে খেলেছেন এক বছরের বেশি সময় আগে, 2021 সালের 26 মার্চ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের সাথে। সে ম্যাচে সৌম্য আউট হয়েছিল মাত্র 1 রানে। টি টোয়েন্টি দলে নেই বিশ্বকাপের পর থেকে। গত বছর 4 নভেম্বর দুবাই অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবার লাল সবুজের জার্সি গায়ে নেমেছিল সৌম্য, তারপর আর জাতীয় দলের খেলা হয়নি। ভাবা হচ্ছিল এবার প্রিমিয়ার লিগে নিজেকে আবার ফিরে পাবেন এই মারকুটে ব্যাটার, কিন্তু হাই, ঢাকার ক্লাব ক্রিকেটে নিজেকে খুঁজে পেতে কষ্ট হচ্ছে। মোহামেডানের হয়ে খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে হার না মানা অর্ধশতক উপহার দিল বাকি 5 ম্যাচ সৌম্যর ব্যাট একদম কথা বলেনি। 6 খেলায় 7, 59, 7, 1, 23 এবং 3 সর্বসাকুল্যে 100 রান। প্রত্যাশা মেটাতে না পারে সৌম্যর বিকল্প খুঁজছে মোহামেডান, মানে যেখানে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরবেন ফর্মহীনতায় সেই জায়গাও হারিয়ে বসেছে সৌম্যর। কেরিয়ারটা কি শঙ্কার মুখে পড়ে গেল?